পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনে ব্লকের পানুরিয়া পোস্ট অফিসের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো গ্রাহকরা। তাদের অভিযোগ, গত তিন দিন ধরে ওই পোস্ট অফিসটি বন্ধ রয়েছে। হ্যাঁ, তো আপ কোন হ্যায় পোস্ট অফিস কা আপ কোন কোন চার্জ মে হ্যায় কোন চার্জ মে হ্যায় আবি মেরে কো চার্জ হ্যান্ড ওভার নাই কিয়া গিয়া হ্যায়। হ্যাঁ, ঠিক হ্যায়। জেসে হি কোই চার্জ হ্যান্ড ওভার করনে আতা হ্যায়, মে চার্জ হ্যান্ড ওভার করকে কাম শুরু কর রাহা হ্যায়। চার দিন সে বন্ধ হ্যায়, কাস্টমার আ রহি হ্যায়, ঠিক ঘুম কে জা রহি হ্যায়, किसी का लड़की का शादी है, पैसा जरूरत है, तो आप क्यों नहीं खुल रहे हैं पोस्ट ऑफिस? इसके बारे में मैं कुछ नहीं बोल सकता, एडमिनिस्ट्रेशन से आप बात कर सकते हैं। तो पोस्ट ऑफिस बंद है? अभी आ रहा चाबी लेके। हाँ, तो आप कौन चार्ज में है? आप अभी मुझे चार्ज दिया जाएगा, दिया जाएगा। अभी तक कोई चार्ज में नहीं है? आ रहा है, चाबी लेके आ रहा है। आपका नाम क्या है? मेरा नाम है अभिषेक शर्मा। हाँ, अभिषेक शर्मा। अभिषेक शर्मा। গ্রাহকদের আরও অভিযোগ, কোনো কর্মীকে বন্ধ থাকার কারণ জানতে চাওয়া হলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এক গ্রাহক জানান, তার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা তুলতে এসে তিন দিন ঘুরে যেতে হচ্ছে, এর ফলে সমস্যায় পড়ছেন। এখানে আমরা এসেছিলাম পোস্ট অফিসে টাকা কিছু করার তোলার জন্য। হ্যাঁ, দিয়ে দুদিন থেকে ঘুরছি, এখন পোস্ট অফিসটা বন্ধই আছে। এখনো খুলেনি? এখনো খুলেনি। তো এখন কত টাইম হলো মোটামুটি? মোটামুটি তো এখন 12টা তো বেজে গেল মনে হয়। হ্যাঁ, নাগাদ। কোথা থেকে আসছেন আপনারা? আমি লালগঞ্জ থেকে আসি। তো খুলছে না পোস্ট অফিস? খুলে নেই পোস্ট অফিস? খুলে নেই এখনো। তো কী চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন পোস্ট অফিসটা সময়ে খোলে, লোকজন থাকে, কিছু খোঁজ খবর আমরা নিতে পারি, টাকা দরকার থাকলে টাকার সময়ে নিতে পারি, সেটাই চাই আমরা। তো কি এখন পোস্ট অফিসের অবস্থা? কি এখন পোস্ট অফিসের অবস্থা? এটা ধরুন পুজোর পর থেকে আমরা প্রায় দেখছি বন্ধই থাকছে, মানে সুষ্ঠুভাবে কোনো কাজ হচ্ছে না। আমি কাল পরশু দুদিন ঘুরলাম, এবার ধরুন সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে, এরা স্বল্প সঞ্চয়ের উপর নির্ভর, অনেকে টাকা পয়সা কিছু তুলতে পারছে না সময় মতো, মানে এত অনেকে কালকে চোখের জল ফেলে চলে গেছে, পয়সা তুলতে পারছে না। এক দু তারিখ ধরুন অনেকে টাকা তুলতে আসছে, মানে এত অসুবিধা, ছ মাস ধরে ধরুন আমরা অসুবিধার মধ্যে ভুগছি। এই বিষয়ে আপনারা জানান নাই আপনারা? আমরা তো এখানে অনেকে 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 ভাবে বলছে যে জানান, কিন্তু কাকে জানাবো সেটা তো আমরা সঠিকভাবে বুঝতে পারছি না, কাকে জানাবো। কোথায় আসছেন? তো কি পোস্ট অফিস এখন কি? পোস্ট অফিস দু তিন দিন থেকে ঘুরছি আমরা, পোস্ট অফিসে কোনো কাজ হচ্ছে না, পাখি বন্ধ আছে। তো টাকা তুলতে এসছেন নাকি? এটা কোথাকার পোস্ট অফিস? এটা কি চাইছেন আপনারা এখন? এখন কি চাইছি? আমাদের যা দরকার হতো সেটা করা হতো, কেউ তুলতো, কেউ জমা করতো, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কি বন্ধ এখন? এখন বন্ধ। কত টাইম হলো এখন? এখন প্রায় 11:30 হবে, 12টা আন্দাজে বলছি। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, আসছি কোথায় আসছেন? এটা কোন পোস্ট অফিস? এটা গোরান্ডি পোস্ট অফিস। তো কি জন্য এসছেন? টাকা নেওয়ার জন্য। তো কি বন্ধ? হ্যাঁ বন্ধ। কদিন ধরে বন্ধ? প্রায় যখনই আসি ঠিক মতো কোনো কাজই হয় না, তিন চার দিন ধরে আসি যাচ্ছি, আজ হবে না কাল হবে না। কোথা থেকে আসছেন? বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান রাকেশ হাঁসদা ও উপপ্রধান বিশ্বজিৎ সিংহ গ্রাহকদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিন চার দিন সে সব পাবলিক ঘুম রা হ্যায়, বুদ্ধা আদমি সব ঘুম রা হ্যায়, আর আপ লোগ অভি আপ বলতে না কুছ নহীং জানতে, ই ক্যা হ্যায়? পঞ্চায়েত অফিস মে সব ঘেরা কর রা সব জাকে, না সুনিয়ে সদস্য দেনা পড়েগা আপকো, আপ ইয়া কা অফিসার পোস্ট অফিস পোস্ট অফিসার হ্যায় তো, ১২ বাজে চলা, কত দের মে আয়েগা? এখানে আমাকে কিন্তু তিন চার দিন থেকে ফোন করেছে পাবলিক, আমি জানতে পারি না, তারপরে আমি দেখছি সত্যি তিন চার দিন আমি আজকে এলাম,
এখানে পাবলিক কিন্তু অনেকে দাঁড়িয়েছিল, অনেকে বলছে আমাদের এই তিন চার দিন থেকে হচ্ছে কিন্তু আমরা কিন্তু পরিষেবা পাচ্ছি না, বন্ধ আছে। তো এই কারণটা আমি বুঝতে পারছি না, সেই জন্য আমাকে ফোন করছে সবাই, আমার খুব খারাপ লাগছে। আমার পার্লামেন্ট পঞ্চায়েত প্রধান বলি আমাকে সবাইকে ফোন করছে, খুব খারাপ লাগছে এই মেয়ের বিয়ে দেওয়ার জন্য পয়সা নেওয়া। আর অনেক দিন থেকে শুনেছি অভিযোগটা এখানে কিন্তু পয়সা নেওয়া হয়, কারো কিছু কিছু পয়সা নিতে আসে, ওদেরকে ঘুরাই ঘুরাই নিয়ে আসে, তখন লাস্ট ওদের মুখে বলে না, ওদেরকে বলে ওদেরকে বোঝানোর চেষ্টা করে যাতে পয়সাটা দেওয়া হয়। তো বন্ধ কেন, পোস্ট অফিস বন্ধ কেন? বন্ধ কেন জানি না, কিন্তু কী ওদের কী অবস্থা, কী জন্য বন্ধ করে রেখে দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেশ হাসদা, পার্লামেন্ট পঞ্চায়েত প্রধান। কী হয়েছে আজকে এখানে? আমাদের কালকেই মানে তিন দিন থেকে ফোন করছে, কালকে আমরা এখানে এসেছিলাম, কালকে এসে দেখি পোস্ট অফিস পুরো বন্ধ আছে। হ্যাঁ, আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে ফোন লাগাবার চেষ্টা করছি, এখানকার পোস্টমাস্টার যিনি ছিলেন তাকেও ফোন লাগাবার চেষ্টা করি, কিন্তু ফোন লাগেনি। আজকেও আমরা ভাবলাম আজকেও কালকে আপনার আমরা ফেসবুকে বা রিপোর্টার কিছু দিয়েছে দেওয়া হয়েছিল হয়তো আজকেও পোস্ট অফিস খুলবে, কিন্তু আজকেও আমরা 11:30 যখন অফিসে এলাম, পোস্ট অফিস এলাম, তখন দেখছি পোস্ট অফিস পুরো বন্ধ। এখানে পোস্টমাস্টার বলছে একজন সাইডে বসে আছে যে পোস্ট অফিস চার্জ নাকি নেবে, কিন্তু তা এখন প্রায় 11:15 বাজে, এখন থেকে চার্জ নেবে অ্যাডমিনিস্ট্রেটর কোনো নেই। এখান থেকে লালগঞ্জ থেকে মানুষ এসছে, হ্যান্ডিক্যাপ একটা ছেলে এসছে, দেখলেন আপনি দেখলেন হ্যান্ডিক্যাপ ছেলে, যে টাকা ছাড়াবার জন্য তার এমার্জেন্সি টাকা দরকার, সে টাকা পাচ্ছে না। এবং এই পোস্ট অফিস সম্বন্ধে বারবার আমাদের কাছে একটা কমপ্লেন আছে, এখান থেকে যদি কেউ কারো ফিক্সড ডিপোজিট থাকে যখন ম্যাচিউরিটি হয়ে যায় সেটাও কিন্তু টাইমে পায় না, হয় দেড় মাস দু মাস তিন মাস, এবং তাদের কাছ থেকে টাকা পর্যন্ত নেওয়া হয়। আমাদের কাছে কিছু কিছু মানুষদের কমপ্লেন, আমরা বারবার এখানে এসে বলি কিন্তু কোনো তার সমস্যার সমাধান হয়নি। পোস্ট অফিসের বেহাল দশা আজকে অবাক লাগে, স্বাধীনতার এত বছর পরেও আজকে আমাদের পোস্ট অফিসের এই দশা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।